আমরা সাতাত্তর পাতাতে ক্লাস ফোরের আমাদের পরিবেশ যে বই তার সাতাত্তর নম্বর পাতার পড়া আজ পড়ব যেটার বিষয়বস্তু হচ্ছে বাঁচার জন্য জল তো এখানে জল নিয়েই আলোচনা অ্যাকচুয়ালি জলটা কি কেন এই জলের প্রয়োজনীয়তা এবং আমাদের জীবনে তার এত গুরুত্ব শিশুরা তোমরা জানো যে জল যে পৃথিবীতে অজীব যে উপাদান আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস বা উপাদান পৃথিবীতে আমরা উপাদান কী কী পেয়েছি জীবজ উপাদান এবং অজীবজ উপাদান অর্থাৎ জীব আর জড় যে জড় উপাদানগুলো আছে সেই জড় উপাদানগুলোর মধ্যে জল বাতাস মাটি এই ধরনের বিশেষ কিছু উপাদান আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে জল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এর গুরুত্ব অসীম কারণ জল ছাড়া আমরা থাকতে পারি না জল ছাড়া আমাদের কোনো কাজই হয় না জল ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না জল ছাড়া জীবন অচল তাই জলের অপর নাম আমরা কি বলি জলের অপর নাম হচ্ছে জীবন দেখো জল আমরা যে শুধু খাটছি পান করছি সেটাই নয় জলের যদি একটু অতীতের কথা ভাবি এই পৃথিবীতে প্রথম যে জীবন এসেছিল সেই জীবন কিন্তু জলের মধ্যেই সেখান থেকে ছোট ছোট যাদেরকে আমরা তোমরা বড় হয়ে বুঝবে এক বলি একটা ছোট্ট জিনিস তৈরি হয়েছিল এককোষী জীব যাকে প্রোটোজোয়া বা অ্যামিবা বলা হয় তারপর সেখান থেকে উদ্ভিদের জন্ম তারপর থেকে ধীরে ধীরে এই বিশাল যে অসংখ্য জীব অসংখ্য প্রাণী উদ্ভিদ তাদের জন্ম জলে কিন্তু তাহলে সৃষ্টির একেবারে মানে জীব সৃষ্টির একেবারে মূল জিনিস তো জল ছাড়া আমরা কিন্তু একবারে অচল জল ছাড়া আমরা কোনো রকমে চলতে পারি না জল ছাড়া আমাদের একটা দিন চলে না সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর জন্য জল হচ্ছে অপরিহার্য তাই জলের অপর নাম হচ্ছে কি জীবন আর আমরা যদি সাধারণভাবে আমাদের বাড়ির দিকে দেখি এটা তো আমাদের খাদ্য খাবারের মধ্যে গেল আমাদের শরীরকে রাখার জন্য জলের প্রয়োজনীয়তা অসীম সেটা বললাম এবার যদি বাড়ির দিক থেকে বলি বাড়ি কি কি কাজে লাগে দেখো বাড়িতে রান্না বান্নার কথা বলো বাড়িতে জামা কাপড় কাচার কথা বলো আমাদের স্নানের কথা বলো সব কাজেই কিন্তু জল ছাড়া আমরা ভাবতেই পারি না তোমার যদি পোষা কোনো কুকুর থাকে তাকেও তুমি মাঝে মাঝেই তো স্নান করিয়ে দাও জল দিয়েই করতে হয় তো জল ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না তাই না তাই জল হচ্ছে কিন্তু প্রকৃতির একটা অসীম দান জল না থাকলে কাছাকাছি হবে না রান্না হবে কোনো কিছুই হবে না তাই আমাদের ভাবতে হবে জল কিন্তু আমাদের বাড়ির কাছে একান্ত বেশি দরকার জলের সবচেয়ে বেশি দরকার কি তাহলে প্রাণীদের বেঁচে থাকার জন্য জলের কিন্তু প্রয়োজনীয়তা অসীম এখন সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমাদের বারবার বলছি যে পান যোগ্য জল খাওয়ার জল আমরা যে জলগুলো পান করি সেই জলটা কিন্তু খুব বেশি দরকার আর তোমরা যদি আরো একটু অতীতে চলে যাও আরো একটু ইতিহাস নিয়ে ভাবো দেখবে সেখানে বলা হয় যে সকল সভ্যতাই গড়ে উঠেছিল নদীর তীরে আমরা খুব সহজে একটা শব্দ বলি নদীমাতৃক সভ্যতা প্রাচীন সভ্যতা মানে হচ্ছে কি সভ্যতা নদীমাতৃক সভ্যতা তো এই নদীর ধারে তারা কেন বসবাস করত এটা যদি আমরা একটু জানতে চাই একটু যদি ভাবনা চিন্তা করি তাহলে বুঝতে পারবো দেখো আগের দিনে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা পুরাতন মানুষ বা আদিম মানুষ তাদের তো ছিল না তাহলে জল খেতে গেলে কোথায় থাকতে হবে জল ছাড়া তো চলবে না তাই জল খাওয়ার জন্য জলের কাছাকাছি থাকতে হবে এর মানুষ যখন সভ্যতা শিখল পশুপালন করতে শিখল তখনও পশুদের খাওয়ানোর জন্য জল সেই জল দরকার সে জল পাবে কোথা থেকে তখন তাই নদীর তখন নদী থেকেই পাওয়া যেত জল তাই নদীর ধারে বসবাস করা Хуб дой